আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, আর সবার এই নতুন বছর সব ইচ্ছা পূরণ হোক। তো আজকে তো বাড়িতে বসে থাকা যায় না, তো কোথাও বেরোবে। এখন সকাল 6:30 বাজে, 6:30 না সরি 7:45 বাজে, তো বেরোনো যাক। কোথায় যাবো সেটা যেতে যেতে বলছি, এখন দেরি হয়ে গেছে, চলো বেরোই। তোর খেয়ে দেয়ে কাজ নেই তো? মেদিনীপুর গেল, মেদিনীপুর লোকাল সরি এসেছে, 1 ঘন্টা লাগবে যেতে হাওড়া। চলো বাজে তোমার 6:30 মতো, আর আমি এখন হাওড়াতে আছি, ব্যান্ডেল লোকাল ধরবো, তাই জন্য ছুটছি। তো চলো যাওয়া যাক, ব্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। জি 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 জি, লোকজনের সামনে কী করে বলবো বলো। ব্যান্ডেল লোকাল নটা বলছিস হাওড়া থেকে, তো চলো যাও। লাহিরি বাবার আশ্রম, তো চলো ভেতরে যাওয়া যাক। আমি জানি না এইটা, মানে আমি কোনো রিভিউ দেখে আসিনি আগে থেকে ইউটিউবে, দেখতে এলাম, তো চলো ভেতরে যাওয়া যাক। আমি বলবো যে এখানে এসে ব্যান্ডেলে আসলে অবভিয়াসলি টোটো বা অটো বুক করে নেবে, কারণ কোনো টোটো অনেক সময় প্যাসেঞ্জারদের ছেড়ে চলে যায় অন্য প্যাসেঞ্জার ফেলে, তাই বলছি রিক্স নেয়, কিন্তু এখান থেকে এক্সট্রা টোটো অন্য সেটা পাওয়া একদমই মুশকিল হয়ে যাবে, তার জন্য সবসময় মানে বুক করে নিতে ওই 1200-1300, মানে 1200-1800 মধ্যে প্রাইস থাকবে সবসময়, 6টা স্পট। চলো ভেতরে যাওয়া যাক। অন্য নিয়ে দিতে হবে লাইভ আবার আসলে, আমি অন্য আনিনি,
তাই একটা ওন্না নিয়েছি সবুজ। মানে আমার ক্যামেরাটাকে আমি বন্ধ করতে বাধ্য হলাম, কেন ভেতরে ক্যামেরা একটু অ্যালাউ নেই, আর যার জন্য আর ভেতরে এই ওন্না পড়ে যেতে হয়। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে একটু আমি দেখাতে পারিনি। স্যার তো আমি এখান থেকে এবার বেরোবো নেক্সট স্পটে যাওয়ার জন্য, তো দেখা হচ্ছে নেক্সট স্পটে। চার্চে, মানে চার্চে যাচ্ছি, ব্যান্ডেল চার্চে। তো এটা কিনলাম, আমাকে কিউট লাগছে, কিন্তু তোমরা সবাই কমেন্ট বক্সে বলিও। তো চলো ব্যান্ডেল চার্চে যাওয়া যাক। আর ব্যান্ডেল চার্চ ওই সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে, প্রতিদিনই খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4টে। চলো যাওয়া। মাই লাক খারাপ, আজকে গির্জা ব্যান্ডেল চার্চ অফিস বন্ধ আজকে নতুন বছর বলে। সবসময় তোমার মনে রাখো যে যখন যে কোনো দিনে আসো, কিন্তু বড়দিন আর নতুন বছর ব্যান্ডেল চার্চ বন্ধ থাকে। আমার জানা ছিল না বলে আজকে ভুলে গেলো, ব্যান্ডেল চার্চও দেখা হলো না। চলো নেক্সট স্পটে যাওয়া যাক। হংসেশ্বরী মন্দিরে পুজো দিতে এলে তোমরা অনেক তোমাদের অনেকক্ষণ টাইম নিয়ে দাঁড়াতে হবে, কেন বিশাল লাইন পড়েছে এখানে। আমি পুজো দিইনি কেন, আমাকে বাড়ি যেতে হবে। চলো নেক্সট পরে দেখা হবে। তো আমরা এখন এলাম লাস্ট স্পট এই ট্যুরে, শরৎচন্দ্রের বাড়িতে। আমার বাড়িতে, আমার বাড়ি যেখানে সেখানে শরৎচন্দ্র মানে লেজে গিয়ে বাড়িটা করেছে, আর এখানে হচ্ছে জন্মেছে। চলো যাওয়া যাক।
আজকের মতো এখানেই ঘোরা শেষ। আর আমরা এবার বাড়ি যাব, এখান থেকে ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়া থেকে আমার বাড়ি দেউলটি। তো চলো যাওয়া যাক, অলরেডি কটা বাজে, 4 মতো বাজে মনে হয়। আর এখন আমি আছি শরৎচন্দ্রের বাড়িতে, মানে আসল বাড়ি যেখানে জন্মেছিল। তো চলো যাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে বাড়িতে। হ্যালো, এখন বাজে চার। সাড়ে 6টার মতো বাজে এখন হাওড়ায়। 5 কোয়া লোকাল আছে দেখি, তো চলো যাওয়া যাক। আমরা এখন হাওড়ায়, আর আমাদের এটা হাওড়া 5 কোয়া লোকাল, যেটা 6টা মানে 30-এ ছাড়বে, 6টা দোনো জহাঁ কো ভুলা হুঁ মে এসি লগি হ্যায় তুঝসে লগন চাহে কহো ইসে আওয়ারগি চাহে কহো ইসে দিওয়ানাপন দিল নে কাহা দিল নে সুনা মেনে তুমহে দিল পর চুনা अब दूरियां ना रही दरमियां क्या रंग लाई वफा